চাপার মতো করে বসতো এখানে, এখানে 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 বসতো বসতো। কে কে হচ্ছে? মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো সবাই। আর ও এদিকে বাসন মাজতেছে বাড়িতে, আর এদিকে আমি জুইকে নিয়ে রাস্তা চলে আসলাম। আবার দেখো জুই এখানে খেলতেছে, পাথর নিয়ে আসতেছে আর আমাকে একটা করে দিচ্ছে, ছুটে চলে আসছে। সোনা কি আনছো? হ্যাঁ পাথর আনছি। কাকে দিবে পাথর? পাথর কি করবা? এদিকে বাসন মাজতেছে আর এদিকে কুকুরটা দেখো খাওয়ার খাচ্ছে, ভাত খাচ্ছে। কেমন আছো? ঘুরে আসলাম রাস্তা থেকে, শুনতে পেলাম আমি ঘুরে আসলাম রাস্তা থেকে। এই দেখো জুই একা একা উঠে পড়লো। ওই দুধ পাউডারের প্যাকেটটা, আর এখানে হচ্ছে চাল ভাজা। দাঁড়া দাঁড়া, আসলে জুই মোবাইলের জন্য কান্না করতেছিল, মোবাইল লাগবে, কার্টুন দেখবে। তো এই দেখো কত সুন্দর চায়ের কালার হয়েছে আজকের। ও চা দুধ চা করলেও কিন্তু কালারটা এত সুন্দর আসতো না, কিন্তু আজকে খুব সুন্দর কালার হয়েছে আর চালটাও খুব সুন্দর ভেজেছে। অনেক দিন থেকে চাল ভাজা খাওয়া হয় না, তো আজকে ও নিজে নিজেই চালটা ভেজে নিল। তো এদিকে দেখো আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে অন্য বেড কভার বিছিয়ে দিলাম, আর ওই বেড কভারটা আমি ধুয়ে দেবো, অনেক কয়েকদিন হলো ধোয়াই হচ্ছে না। আর এইখানে দেখো আজকেও মাছ ধরতে নেমেছে দাদার সাথে। ভাত রান্না হয়ে গিয়েছে আর সবজি এখনো বানাইনি। এই দেখো মাছ মেরে নিয়ে এসেছে, পুঁটি মাছ আর হচ্ছে ডাড়িকা মাছ, মানে পোনা মাছ যেগুলো। তো বাসনপত্র মেঝে এনে শুধুমাত্র রাখলাম, সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম আর বাসনপত্রগুলো মাঝাই হয়নি। এখন আমি সবজি বানাবো, ও গিয়েছে স্নান করতে, আর এদিকে দেখো জুই ঘুমোচ্ছে। এই মাছগুলো প্রথমে নিয়ে এসেছিল, তারপরে আবার নদীতে স্নান করতে গিয়ে ওইখান থেকেও মাছ মাছ ধরে নিয়ে এসেছিল। তো ওই মাছগুলো আর বাছাই হয়নি, রেখে দিয়েছি রাত্রিবেলা রান্না করব বলে। এখন বাঁধাকপি আলু ঘন্ট বানাবো আর হচ্ছে এই মাছগুলো ভাজা। তো এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলাকার সবজি। তো এই দেখো এই যে এই হচ্ছে আমাদের বাঁধাকপির ঘন্ট। খাওয়া দাওয়া করেই ও এই যে কলার পিঠটাকে কাটতেছে, ছোট ছোট করে কেটে নিলে পরে তাড়াতাড়ি পেকে যাবে আর পাকতেও সে। আর বস্তাটা আমি নিয়ে গেলাম ধুয়ে দেওয়ার জন্য। এই দেখো কত সুন্দর করে কেটে নিয়েছে কলাগুলো, কি করব এখন? শোনা টুক 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 দোকান দোকান দিতে বলে আমাকে। বস্তা না,
খুলতে পারো না? তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে জুইকে ঔষধ খাওয়ানোর পালা। এই যে ঔষধ নিয়ে বসে পড়েছে, ঔষধ খেতে খুব ঝামেলা করে জুই। আসলে ওর মুখটা চেপে না ধরলে না ও হা করতে চায় না। এই ঘোর জঙ্গলের মধ্যে দেখো কত সুন্দর একটা ফুল ফুটে আছে, আর হচ্ছে এটার পাতাগুলো দেখো কলা গাছের পাতার মতো বড় বড়। ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একটু পিছনের দিকে জামা কাপড় তুলতে, আর ঠান্ডার দিন চলে আসলো, ঠান্ডা লাগতে শুরু হয়ে গিয়েছে। এখন এই দেখো, দু একদিন আগে দেখালাম ধান ক্ষেতগুলো ধান পাকেইনি, আর এই যে কয়েকদিনের মধ্যে এতটা পেকে গিয়েছে সব ধান, মনে হচ্ছে আর কয়দিন না, আর এক দুই দিনের মধ্যে মনে হয় কাটা স্টার্ট করে দেবে। সেই সুন্দর হচ্ছে একদম সোনালি কালার। এইখান ধান খায় না, চাল খায়, কাঁচা ধানের না চালগুলো খাচ্ছে, গলা লাগবে। তো বন্ধুরা, দেখো জুই, দেখো কত দূরে, এই যে আসতেছে, আর ও যাচ্ছে দুধ আনতে, আর আমি যাচ্ছি রাস্তায় ঘুরতে। সোনা চলো, আসো আসো, আঙ্গুল 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 ধরো, আঙ্গুল ধরো, আসো। সন্ধ্যাবেলায় জুই খুব বাহানা করতেছে যে চকো খাবো চকো খাবো। তো চকো তো না, একটা বিস্কিটের প্যাকেট নেওয়ার জন্য চলে আসলাম জুইকে নিয়ে দোকানে। তো বাড়িতে এসে জুইকে একটু খাওয়াইলাম বিস্কিট, আর খাওয়ায় মেরি বিস্কিট নিয়ে এসে খাওয়াইলাম। তো এখন দেখো বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো ওগুলো ঢুকিয়ে আর সাথে যা যা ধোয়া জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম। তো ওকে ওকে এত বলি যে একটা নাচ করতে, নাচ করতে ও করেই না, কতদিন ও করে না। দুপুর বেলা তখন মাছ নিয়ে এসেছিল, তো মাছ গুলো ভাজাই হয়নি, বাসার দেরিতে নিয়ে এসেছিল, এর জন্য বাসিনি। তো
ওরকমই আছে, একটা নিয়ে এসেছে চেকা মাছ আর বাকিগুলো ল্যাটা মাছ। না এই চেকা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে প্রথমবার বানাবো চেকা মাছের ঝোল। চেকা মাছের পিসগুলো একদম মাংসের পিসের মতো হয়। তো এই দেখো আমাদের চা সুন্দর রেডি, ও খাচ্ছে আর আমিও খাবো। ওখানে খাচ্ছে আমাদের মিনি বিড়াল। কি মিনি, কি খাও তুমি? হাতগুলা হাস করো এমন, এক নজরটা দেখা তো, নজর বস এক নজর উসকো দেখ, নজর দেখো নাচ করো, গান ছাড়া নাচ করো, গান ছাড়া নাচ, বস এক নজর উসকো দেখ। বন্ধুরা বাইরে খুব ঠান্ডা, আর এই দেখো আমি চাদর উড়ে নিয়েছি মাথায় মুড়ি দিয়ে, আর ওইদিকে লাইট, বাইরে লাইট লাগাবে তার ব্যবস্থা করতেছে, জুইকে ঘুম পাড়িয়ে দিলাম। আর শীতের রাতে কনকনে ঠান্ডা, আর কনকনে ঠান্ডায় আমরা বাইরে এখন রান্না করব। বাইরেটা এই জায়গাটা খুব অন্ধকার, দরজার সামনেটা তো, ওকে বললাম একটা লাইট লাগিয়ে দাও। এই তো চলে গেছে আমাদের লাইট, রান্নাঘরে পরিষ্কার দিনের আলোর মতো দেখা যায়। আচ্ছা কেমন লাগে এখন বলো তো। আমার রান্না করার জায়গাটা যে লাইটটা আছে, তো ওই লাইটটাই খুলে এনে এইখানে লাগিয়ে দিলো, কারণ এখন এইখানে রান্না করব। আর ঘরে একটা লাইট আছে, আপাতত চলে যাবে। মাছগুলো নিয়ে এসে বসে বললাম মাছ ভাজতে। কয়টা বাজে এখন? এখন বাজে হচ্ছে রাত আটটা, রাত আটটা বাজে। আমরা এই কাহিনী রাত আটটার সময় বসে মাছ ভাজতেছি। কত বড় মুখ, কত বড় হা করেছে দেখো, এই মাছটার মাথাটা কিন্তু ফেলে দিতেই যায়। আর এই যে ল্যাটা মাছগুলো, ল্যাটা মাছগুলোর পোড়া না আমাকে খুব ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা পুড়বো না। এখন যেহেতু ঠান্ডার দিন তাই সবাই আগে ভাগেই ঘুমিয়ে পড়ে, প্রায় অর্ধেক লোকেই ঘুমিয়ে পড়েছে, চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। তো এই দেখো চাকা মাছের পিসগুলো, অন্ধকারের মধ্যে মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ও যাচ্ছে যে পাটকাঠি নিয়ে আসতে। অল্প একটু পাটকাঠি নিলেই খুব সুন্দর ধরে যায়। এদিক লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। তেলও বেশি একটু নাই, হয়ে যাবে। হ্যাঁ ভেবেছিলাম যে মাছের ঝোলটা বানিয়ে তারপরে জুইকে ভাত খাওয়াবো, কিন্তু
ও যদি জেগে থাকে তাহলে কিন্তু সারাক্ষণ মানে বারবার বাইরে আসতেই থাকবে, আর যেহেতু এত কুয়াশা এত ঠান্ডা পড়ে রাত্রিবেলা এখন, তাই ওকে আগে এমনিতেই সবজি ছিল ওগুলো দিয়ে ভাত খাওয়াইলাম, খাওয়াই ঔষধ খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা দুজনে এই কাজ করতেছি, রান্না করতেছি আর কি। এইখানে রান্না করতেছি আর দুজনে মিলে গল্প করতেছি, ও এদিকে চেয়ার নিয়ে এসে বসে পড়লো, আর রাতের ভয়েস যে এত দূরে দূরে যায়, অল্প একটু আস্তে কথা বলবেই দেখবে মনে হচ্ছে যে অনেক দূর দূর ছড়িয়ে যাচ্ছে, আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে অনেক রাত যেহেতু, তো আরও বেশি করে আওয়াজগুলো ছড়িয়ে পড়ে। গল্প করতে করতে এদিকে মাছ ভাজা হয়ে গেল, তো এখন মাছের ঝোলটা বানানোর জন্য মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা এখন আমি ভেজে নিয়ে একটু জল দিয়ে আবার কষিয়ে নেব, এরকম করে অনেক কয়েকবার কষিয়ে নেব। রান্না করলে না যে একটা তেল তেল ভাব থেকে কড়াইতে সেই ভাবটা থাকে না, আর মাজাটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়। গ্যাসের মধ্যে রান্না করলে কেন যদি তেল তেল ভাবটা থেকে যায় পুরো কড়াইতে। উনুনটা ফেটে গেছে, কালকে ঠিক করবা? কালকে মুছতে হবে উনুনটাকে, ফেটে যাওয়াতে ফেটে গেছে, ভালো করে মুছ। আমাদের মাছের ঝোল প্রায় রেডির দিকে, আর এবারে মাছটা দিয়ে দিলেই শেষ। ঝোলটা কিন্তু মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি হবে। আটো ঝোলাতে দাও, আর দিও না। মাছের ঝোল রান্না কমপ্লিট, আর ও বললো যে আমি তুলে নেই দাও, তো ওই যে হাতা নিয়ে এসে তুলে নিচ্ছে। চ্যাকা মাছের লাল ঝোল রেডি আমাদের, কত সুন্দর হয়েছে ঝোলটা। তো এই দেখো বিড়ালের জন্য এখানে মিনির জন্য ভাত মেখে নিয়েছি, আর হচ্ছে মাছ নিয়েছি, তো এখন আমি ওকে বাইরে খেতে দেবো। আয় আয় আয়, মাছের ঝোল দিয়ে মেখে নিয়েছি। তোমার সামনে মাছের ঝোল বা মাংসের ঝোল হলে খায় মেখে দিলে, অন্য সবজি দিয়ে মেখে দিলে কিন্তু খায় না। তো চলো মিনি এখন খাক, আর আমরা এখন খাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে যারা যারা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে, টাটা।